আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে বারোতম পর্ব শুরু করছি বারোতম পর্বে আমি যে সৃজনশীল সমস্যাটি নিয়েছি সেটি পে স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রোড থ্রি এটি ছিল উদ্দীপক এখানে ক নম্বর সমস্যাটি হচ্ছে পি এর মান নির্ণয় করো খ নম্বর সমস্যাটি পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই কিউ এর মান নির্ণয় করো এবং গ নাম্বার সমস্যাটি হচ্ছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল সেভেন টোয়েন্টি ফোর এই সমস্যাটি ঢাকা বোর্ডে দু হাজার ষোলো সালে এসেছে এখন আমরা এই সমস্যাটির সমাধানে চলে যাব তো ক নাম্বার আমাদেরকে বলছে পি এর মান নির্ণয় করো পি এর মান নির্ণয় করার জন্য আমাকে পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রোট থ্রি এই মানটি নিয়ে আমাকে করতে হবে তাহলে আমি লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রোট থ্রি এখন এর উপরে আমরা একটা স্কোয়ার দেখতেছি যেহেতু আমাকে এর মান বেট করতে হবে তাহলে তার মানে হচ্ছে এখানেও একটা স্কোয়ার তৈরি করে নিতে হবে এখানে যদি কিউব থাকতো তাহলে এখানে আমাকে একটা হল কিউব তৈরি করে নিতে হতো তো যেহেতু এখানে পি স্কোয়ার আছে আমাকে একটা এখানে একটা হল স্কোয়ার বানিয়ে নিতে হবে এখন আমি এখানে দেখতেছি যে রুটের উপরে ভিতরে আছে থ্রি কিন্তু থ্রিকে ভাঙিয়ে সেভেন বানানো যায় না আমি আগে বলেছিলাম যে রুটের ভিতরে যেটি থাকে এটিকে ভাঙিয়ে সেভেন বানাতে হবে কিন্তু এখানে রুটের ভিতরে যেটি আছে এটিকে ভাঙিয়ে সেভেন বানানো যাচ্ছে না তার তার মানে এই রুটের ভিতরে যে থ্রি আছে থ্রি বাদ দিয়েও আমাকে ফোর লাগবে তার মানে টু স্কোয়ার টু স্কোয়ার হলে ফোর হয়ে যায় আর টু স্কোয়ার এবং থ্রি মিলে টু স্কোয়ার এবং থ্রি মিলে হয়ে যায় আমার সেভেন তার মানে এটিকে আমি ভাঙাতে পারতেছি টু স্কোয়ার রুটের মানটা পরে থাকবে টু স্কোয়ার এবং রুট থ্রি স্কোয়ার আমি সেভেন বানিয়ে নিলাম রুট থ্রি স্কোয়ার হলে থ্রি এবং টু স্কোয়ার হলে ফোর তাহলে থ্রি এবং ফোর মিলে সেভেন এখন আমাকে এখান এখানটা মিলিয়ে নিতে হবে যেহেতু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বানাতে হবে যেহেতু এখানে প্লাস আছে তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ বলতে টু ইন্টু বি বি বলতে রুট থ্রি এখন আমরা মিলিয়ে দেখি যে আমাদের মানটা সমান হলো কি না এখানে আমি দেখতেছি টু স্কোয়ার বলতে ফোর এবং রুট স্কোয়ার রুট থ্রি স্কোয়ার বলতে থ্রি তাহলে ফোর এবং থ্রি মিলে সেভেন এখন এটা যদি স্কোয়ার হয় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে এখন এখানে দুই দোকান চার রুট থ্রি এটাও হয়ে গেছে তার মানে আমার এখানে সূত্রটি হয়ে গেছে আমি এখানে বা দিয়ে লিখবো পি স্কোয়ারটা লিখে দিই বা দিয়ে পি স্কোয়ার লিখলাম এবার আবার বাদিয়ে আমি লিখব পি স্কোয়ার ইকুয়াল এখানে টু যদি এ হয় আর রুট থ্রি যদি বি হয় তাহলে এ প্লাস বি বলতে টু প্লাস রুট থ্রি এ প্লাস বি হল স্কোয়ার বলতে এটির ওপর স্কোয়ার এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আমি শুধু প্লাসের মানটি দিব আমি জানি যে স্কোয়ার ওইদিকে গেলে রুট হয়ে যায় এবং এটা প্লাস মাইনাস হয় তো আমি প্লাস মাইনাসের মধ্যে শুধু প্লাসের মানটিকে নেব তো সুতরাং দিয়ে আমি উভয় দিক থেকে স্কোয়ারটি উঠিয়ে দিব তাহলে পি ইকুয়াল টু প্লাস রুট থ্রি তো টু প্লাস রুট থ্রি মানটা আমি নিলাম পি এর মান উভয় দিক থেকে স্কোয়ার উঠিয়ে দিয়ে তাহলে আমার পি এর মান বের হয়ে গেছে পি এর মান যেহেতু বের হয়ে গেছে এখন আমাকে বের করতে হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি কিউ আমরা যদি একটু জিনিস লক্ষ্য করি যে আমরা জানি যে লবে যদি পদ দুটি বা তিনটি থাকে তাহলে আমাদেরকে ভাঙ্গাতে হয় তো আমরা যদি ভাঙ্গিয়ে নেই তাহলে এখানে মাইনাস আছে পি স্কোয়ার বাই পি কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ পিসার মান বাই পিকিউব বলতে পিকিউব দিয়ে পিসারকে পিউ পি সরি পিটুদ্বীপে ওর সিক্স বাই পিকিউব পিটু দ্বীপে ওর সিক্সকে যদি আমরা পি কিউব দিয়ে তাহলে পিকিউব এখানে থাকবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বাই মান বের করতে হবে এখানে যদি আমার যেহেতু আমার পি এর মান আছে তাহলে আমাকে প্রথমে ওয়ান বাই পিকিউবের মানটা বের করে নিতে হবে তাহলে আমরা প্রথমেই ওয়ান বাই বের করে ওয়ান পি মাইনাস ওয়ান বের করবো তো খ নাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছে ক হতে পাই কোথা পাই পি ইকুয়াল টু প্লাস রুট থ্রি এখন আমাকে ওয়ান বাই পি বের করতে হবে তাহলে আমরা সুতরাং দিয়ে পি এর উপরে ওয়ান দিলাম তো ওয়ান বাই পি হয়ে গেল তাহলে মানের উপরে ওয়ান দিতে হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি নিচে রুট থাকতে পারবে না আর রুট উঠাতে হলে স্কোয়ার লাগবে জন্য আমাকে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে ফেলতে হবে আর স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্রে ফেলতে হলে এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি আছে আমার লাগবে এ মাইনাস বি আর শুধুমাত্র নিচে এ মাইনাস বি গুণ করলে হবে না এটা উপরেও গুণ করতে হবে তাহলে আমরা এখানে টু প্লাস রুট থ্রি এটি ছিল প্লাসের আমাকে নিতে হবে একটা মাইনাসের টু মাইনাস রুট থ্রি তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেলো কিন্তু এটা নিচে নিলে এটা মানটা বেড়ে গেলো এই জন্য আমাকে উপরে নিলে এটি সমান করতে হবে টু মাইনাস রুট থ্রি নিলাম এখানে আমরা যদি নোট লিখি লব এবং টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে তাহলে এটা এটা কাটলে আবার আগের মানে চলে যাবে এখন উপরে যেটা হবে উপরে ওয়ানের এর সাথে যদি আমরা টু মাইনাস রুট থ্রি গুণ করি তাহলে টু মাইনাস রুট থ্রি হবে আর নিচে যদি আমরা এটাকে লিখি এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বিস্কোয়ার স্কোয়ার বলতে টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে রুট থ্রির উপর স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্রে ফেলে স্কোয়ার রুটে কাটা যাচ্ছে এখন এখানে থাকতেছে ওপরে টু মাইনাস রুট থ্রি ঠিক থাকতেছে এখানে ফোর হয়ে যাচ্ছে টুয়ের উপর স্কোয়ার টু এর উপর স্কোয়ার টু এর সাথে টু গুন দু চার বিয়োগ এখানে স্কোয়ার রুটে কাটা যায় গিয়ে থ্রি থাকতেছে তাহলে এখানে থাকতেছে টু মাইনাস রুট থ্রি উপরে ঠিক থাকতেছে নিচে ওয়ান তাহলে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি এখন ওয়ান বাই পি আর মান এটা ওয়ান বাই পি ইকুয়াল এটাকে দিয়ে আমার ওয়ান দিয়ে যাকে ভাগ দিয়ে তাই হয় তাহলে টু মাইনাস রুট থ্রি হবে তাহলে টু মাইনাস রুট থ্রি ওয়ান বাই পি এর মান পেলাম যেহেতু আমাকে এখানে মানটা বের করতে হবে যেহেতু আমি দেখতেছি এখানে পি পিকিউ মাইনাস ওয়ান বাই পি কিউ হচ্ছে তাহলে পি পিকিউ মাইনাস ওয়ান বাই পি পিকিউ যেহেতু বের করতে হবে এই জন্য আমাকে নিতে হবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান তাহলে আমরা এখান থেকে পি মাইনাস ওয়ান বাই পি বের করে নিচ্ছি তাহলে আমরা পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করে নিই সুতরাং গে আমরা লিখবো পি মাইনাস ওয়ান বাই পি এর মান আমরা কয়ে পেয়েছিলাম টু প্লাস কয়ে পেয়েছিলাম টু প্লাস রুট থ্রি এটি বসাচ্ছি টু প্লাস রুট এখন এখানে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম যেহেতু পি এখন বসাতে হবে ওয়ান বাই পি ওয়ান এর মানটা হচ্ছে টু মাইনাস থ্রি তাহলে এখানে ব্র্যাকেট দেবো যেহেতু মাইনাস আছে টু থ্রি মাইনাস আসলে এবং পথ যদি বেশি থাকে তখন মাইনাস দিতে ইয়া ব্রাকেট দিতে হয় ব্রাকেট দিয়ে নিলাম তো এখন টু প্লাস রুট থ্রি মাইনাস দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু হবে আর মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রি হবে মাইনাসের টু প্লাসের টু কেটে দিলে এখানে প্লাসে রুট থ্রি প্লাসে রুট থ্রি দুটি প্লাসে রুট থ্রি তাহলে টু রুট থ্রি তাহলে আমরা পেয়ে গেলাম পি মাইনাস ওয়ান বাই পি এর মান টু রুট থ্রি এখন আমরা চলে যাবে আমাদেরকে যেটি মান বের করতে হবে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি এখন দিয়ে লিখতে পারি যেটা দিয়ে লিখি আমরা তা আমাদেরকে বের করতে হবে দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পিকিউব এটির মান বের করতে হবে এটিকে আমরা ভাঙিয়ে নিই ভাঙানোর জন্য মাইনাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে দুটি ভগ্নাংশ তৈরি করব একটি হচ্ছে দি পাওয়ার সিক্স বাই পিকিউব আর আরেকটি হবে ওয়ান বাই পিকিউব আমি এটি আগেও বলেছি এভাবে ভাঙাতে হয় যদি প্লাস থাকে প্লাস দিয়ে মাইনাস থাকলে মাইনাস দিয়ে উপরের লবা আলাদা হয়ে যাবে আর নিচের হটি যতগুলি পথ থাকবে ততগুলি নিচেই চলে আসবে তাহলে এ পিকিউব দিয়ে যদি সিক্স কে কাটি এখানে পিকিউব হবে তাহলে এখানে থাকতেছে পিকিউব মাইনাস এখানে থাকতেছে ওয়ান বাই পিকিউব এখন এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে হবে অর্থাৎ পিটা হচ্ছে এ

থ্রি তো টু রুট থ্রি আমরা বসিয়ে দিব এখন মান টু রুট থ্রি এটির উপরে আছে হল কিউব এই হল কিউবটি বসিয়ে দিলাম প্লাস যখন পি কাটা গেছে গেল ওয়ান থ্রি এবং ওয়ান গুণ করলে থ্রি আর এটার মান হচ্ছে টু রুট থ্রি টু রুট থ্রি বসিয়ে দিলাম এখন টু এর উপর কিউব বলতে টু তিনটা গুণ তিনটা টু গুণ করলে এইট হয় অর্থাৎ দুই দোকান আছে চার দোকানে আট তাহলে এইট ইন্টু কোনো কিছুর উপরে যদি রুট থাকে এবং এটার উপরে যদি কী হবে এটা বের হয়ে আসে অর্থাৎ থ্রি রুট থ্রি এটি আগেও বলেছি আবারও বলছি যে তিনটি রুট থ্রির ভিতর থেকে দুটি যদি একসাথে নেই তাহলে স্কোয়ার হবে রুট থ্রি স্কোয়ার আরও একটি বাইরে থেকে যাবে স্কোয়ার রুটে যখন কেটে দেবো তখন থ্রিটা বের হয়ে চলে যাবে আরেকটা রুট থ্রি থেকে যাবে এখানে তিনটো কোন ছয় সিক্স রুট থ্রি এখন তিন আর আট গুণ করলে তিন আটের চব্বিশ টোয়েন্টি ফোর রুট থ্রি আর এটির সাথে যোগ হবে সিক্স রুট থ্রি

গরম্বার সমস্যাটি এখানে বলছে প্রমাণ করে যে পিটুদিপর ফাইভ প্লাস ওয়ান বাই পি পিটু দিপার ফাইভ ইকোয়াল সেভেন টোয়েন্টি ফোর অর্থাৎ সাতশো চব্বিশ প্রমাণ করতে হবে এই পিটুদিপোর ফাইভ প্লাস ওয়ান বাই পি টু পিটুদিপোর ফাইভ বা পি পিটু দিবর ফাইভ মাইনাস ওয়ান বাই পি পিটু দিপার ফাইভ এ এগুলির সমাধান আমি আগেও করেছি আগে করতে গিয়ে আমরা দেখেছিলাম যে পি টু পিটুদিপোর ফাইভ প্লাস ওয়ান বাই পি পিটিভার ফাইভ এর সূত্রটা হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস ওয়ান বাই পি পিকিউব মাইনাস পি প্লাস ওয়ান বাই তাহলে আমাকে এখানে লাগবে পি প্লাস ওয়ান বাই পি এর মান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান এবং মান আর এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই ক এবং ক্ষয়ের ভিতরে প্রাপ্ত কয়ে পেয়েছিলাম পি এর মান ক্ষয়ে পেয়েছিলাম ওয়ান বাই পি এর মান সেখান থেকে আমরা বের করব তাহলে আমরা গনাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি গনাম্বার সমস্যার সমাধানে চলে যাচ্ছি ক হতে পাই কি পেয়েছিলাম পি এর মান পি ইকুয়াল টু প্লাস রুট থ্রি এবং ক্ষয়ে আমরা পেয়েছিলাম ওয়ান বাই পি এর মান বের করে নিয়েছিলাম আমরা এটা এটা পেয়েছিলাম টু মাইনাস রুট থ্রি এখন আমার যেহেতু প্লাস মান লাগবে আমার মাইনাসের মান লাগলে আমি ক্ষয়ে প্রাপ্ত মানটি নিয়ে নিলে পারতাম ক্ষয়ে আমি যে এখানে মানটি আছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান সেটি আমি নিচ্ছি না আমার যেহেতু এখানে প্লাসের প্লাসের মান লাগবে তাই আমি প্লাসের মান বের করে নিচ্ছি সুতরাং পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল পি এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস আছে প্লাস বসবে মাইনাস থাকলে ব্রাকেট হয় কিন্তু প্লাস থাকলে কোনো ব্রাকেট হয় না সরাসরি বসা যায় তাহলে টু মাইনাস রুট থ্রি আমি বসিয়ে দিতে পারি রুট থ্রি রুট থ্রি কাটা যেহেতু এটা মাইনাসের এটা প্লাসের কাটা তাহলে এখানে থাকবে ফোর তা পি প্লাস ওয়ান বাই পি এর মান আমি ফোর পেয়ে গেছি সুতরাং আমি বের করবো এখন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো এখানে যেহেতু আমার পি প্লাস ওয়ান বাই পি এর মান আছে আমি এটাকে যদি এ ধরি পিটাকে এ ধরি পি স্কোয়ারটাকে এ স্কোয়ার ধরি এবং ওয়ান বাই পি স্কোয়ারটাকে যদি বি স্কোয়ার ধরি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পি প্লাস ওয়ান বাই পি অর্থাৎ এ প্লাস বি এর মান হিসেবে বসাবো তাই এ বলতে পি প্লাস বি বলতে ওয়ান বাই পি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে পি ইন টু বি বলতে ওয়ান বাই এপিএপি এখন পি প্লাস ওয়ান বাই পি এর মানে আমরা ফোর পাচ্ছি ফোরের উপর স্কোয়ার মাইনাস টু এবং ওয়ান গুণ করলে টু পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এই মান থেকে এখন মানটি আমি বসাচ্ছি ইকুয়াল দিয়ে চারের উপর স্কোয়ার বলতে চারের সাথে চার গুণ চার চারে ষোলো বিয়োগ দুই ষোলো থেকে যদি দুই যায় চোদ্দ থাকবে তাহলে আমাদের বের হয়ে গেল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মান আমার আরেকটি লাগতেছে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ পিকিউবের মানে তো আমি আবার সুতরাং দিয়ে লিখব পিকিউব প্লাস ওয়ান বাই কিউ ইকুয়াল এটিকেও আমার প্লাসের মানের সূত্রে ফেলতে হবে আর এটি প্লাসের মান ছাড়া অন্য সূত্রে যাবেও না তো এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব প্লাস বি কিউব পিটা হচ্ছে এ কিউব আর ওয়ান বাই পিটা হচ্ছে বি বিকিউব তো এ কিউ প্লাস বি কিউ বলতে এ প্লাস বি হল কিউব এ বলতে পি প্লাস বি বলতো ওয়ান বাই পি এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এবো বি এ বলতে পি বি বলতে ওয়ান বাই পি ইন্টু এ প্লাস বি এ বলতে পি প্লাস বলতে ওয়ান বাই পি তাহলে আমরা মান এখন মানব বসিয়ে দেবো পি প্লাস ওয়ান বাই পি আর মান আমরা পেয়েছি ফোর তাহলে ফোর হল কিউ মাইনাস এখানে পি এবং পি কাটলে এখানে তিন এবং ওয়ান গুণগুলো তাহলে তিন অর্থাৎ থ্রি আর এটির মান হচ্ছে ফোর ইন্টু ফোর পি প্লাস ওয়ান বাই পি আর ওয়ান ফোর তো চারের উপরে কী বলতে চার তিনবার গুণ তো চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি সিক্সটি ফোর মাইনাস তিন এবং চার গুণ গেলে তিন চারে বারো তো চৌষট্টি থেকে যদি বারো বিয়োগ যায় তাহলে থাকবে বায়ান্ন ফিফটি টু অর্থাৎ চারের থেকে দুই গেলে দুই ছয় থেকে এক গেলে পাঁচ আমরা পেয়ে গেলাম মান এবার আমাদেরকে যেটি বলছে আমাদেরকে প্রমাণ করতে বলছে যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড নেব সুতরাং লেফট হ্যান্ড সাইড নিয়ে নেই লেফট হ্যান্ড সাইডে আছে আমার পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ এটি বসিয়ে দিলাম এখন পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ বলতে আমরা জানি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইন্টু পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব মাইনাস পি প্লাস ওয়ান বাই তাহলে পিকিউ পি টু দিপার ফাইভ প্লাস ওয়ান বাই পি পিফার ফাইভ ইকোয়াল পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পোয়ার ইন্টু কিউ প্লাস ওয়ান বাই পি কিউ মাইনাস পি প্লাস ওয়ান বাই পি এখন এই তিনোটা মান আমার আছে জানা আমি তিনোটি মান বসিয়ে দিব এখন প্রথমে হচ্ছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান আমরা পেয়েছি ফোরটিন বসিয়ে দিচ্ছি ফোরটিন ইন্টু কিউ প্লাস ওয়ান বাই পি কিউ মান আমরা পেয়েছি ফিফটি টু ফিফটি টু বসিয়ে দিলাম মাইনাস পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম ফোর এই ফোর বসিয়ে দিলাম মাইনাস ফোর এখন যদি আমরা গুণ করি গুণ করলে আমাদের যে মানটি আসে আমরা মানটি দেখে নিচ্ছি ক্যালকুলেটর নিলাম আমি এখানে ফর্টিন ইন্টু ফিফটি টু সাতশো আঠাশ সেভেন টু এইট মাইনাস ফোর তো আমরা যদি মাইনাস ফোর সাতশো চব্বিশ সেভেন টু ফোর আমরা প্রশ্নটা এবার দেখিনি প্রশ্নটাতে বলছে প্রমাণ করে যে পিটি ডিউল ফাইভ প্লাস ওয়ান বাই টু ফাইভ ইকল সেভেন টু ফোর আমরা সেভেন টু ফোর পেয়ে গেছি তাহলে ইকল দিয়ে রাখতে পারি রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমরা রাইট হ্যান্ড সাইডের মানটি পেয়ে গেছি আর এটি প্রমাণ করতে বলেছিল আমরা প্রুভড লিখে দিচ্ছি তাহলে আমাদের আজকের সমস্যাটির সমাধান হয়ে গেলো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না আর যদি কোনো কারণে কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করবে সকলের সুস্বাস্থ্য কামনা করে জ্ঞান বৃদ্ধির দোয়া করে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ